অল্প জায়গার মধ্যে 4 বেডরুমের হৃদয় ভাইয়ের স্বপ্নের একতলা বাড়ি ডিজাইন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে ভিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাকে দেখাবো খুবই খুবই সুন্দর একটি মডার্ন একতলা বাড়ির ডিজাইন। অনেকেই চান অল্প জায়গার মধ্যে গ্রামের বাড়িতে খুবই সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি একতলা বাড়ি ডিজাইন করতে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে। এবং এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে, বিল্ডিংটি কীভাবে করলে সুন্দর যাবে, সম্পূর্ণ একটি ধারণা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি। দর্শক বন্ধুরা, আজকের এবারে ডিজাইনটি করে দিয়েছি আমরা নীলখামারিতে মোহাম্মদ হৃদয় ভাইয়ের জন্য। উনি একটি চাকরি করে, তো উনি চাইছে ওনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সুন্দরভাবে সাজানোর জন্য। তো দর্শক বন্ধুরা, এখানে দেখতেছেন বাইরের চাহিদার আলোকে ডিজাইনটি আমরা কত সুন্দরভাবে সাজিয়েছি। এখানে যে ফোর্সের ডিজাইনগুলো দেখতেছেন, খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন আমরা দিয়েছি। আর এখানে একটি গাড়ির গ্যারেজ রেখেছি, গ্যারেজটি অবশ্যই আপনারা ভালো করে দেখেন। আর বিল্ডিংটির কালার কম্বিনেশনটি খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। তো দর্শক বন্ধু, একটি বাড়ি করলে হবে না, বাড়ি করার আগে অবশ্যই আপনি চিন্তা করতে হবে আপনি কীভাবে বাড়িটি করবেন। তো আমি সকল সময়ের কারণে বলে থাকি, বাড়ি করার আগে অবশ্যই ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনি ড্রয়িং ডিজাইনটি করাবেন এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করাবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সুন্দর। দর্শক বন্ধুরা, এখানে আমাদের যে ফেরাইফিটি ডিজাইনটি দেখতেছেন, খুবই সুন্দর একটি ফেরাইফিটি ডিজাইন আমরা দিয়েছি। আর এখানে আমাদের বিল্ডিংটিতে রাউন্ড স্টেয়ার রাখা হয়েছে, এই কারণে আমরা এই অংশটা বাইরি করে দিয়েছি। রাউন্ড স্টেয়ারটিও খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর এখানে যে শিরুমের ছাদটি দেখতেছেন, এটি 2 চালা একটি ছাদ দিয়েছি, খুবই সুন্দরভাবে আমরা এই ছাদটির ডিজাইনটি করেছি। আর এখানে একটি ব্যালকনি রাখা আছে, ব্যালকনি যে আমাদের 3 চালা ব্যালকনি দেওয়া আছে, এটিও খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। তো দর্শক বন্ধুরা, এখানে আমাদের ফোর্সের ডিজাইনের এখানে 2টি স্কোয়ার কলম দেওয়া আছে, কলমের সমন্বয়ে আসলে আমরা এবারে ডিজাইনটি সাজিয়েছি। আর এখানে যে ফোর্সের ডিজাইনটি দেখছেন, ফোর্সের ডিজাইনটিও খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর এখানে একটি কালো টাইলস আমরা ব্যবহার করেছি। আর এখানে আমাদের যে গাড়ির গ্যারেজটি রাখা হয়েছে, গ্যারেজটিও খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। তো অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে, যেমন আমাদের গাড়ির গ্যারেজটি দেখতে এমন দেখা যাবে, ফোর্সের ডিজাইনটি দেখতে এমন দেখা যাবে। আর এখানে যে জানালার ডিজাইনগুলো করা হয়েছে, জানালার ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে করা হয়েছে। আর বিল্ডিংটির কালার কম্বিনেশনটা খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি, কেননা আমরা প্রত্যেকটি ডিজাইন আমাদের নিজের মতো করে আমরা সাজানোর চেষ্টা করি। আর প্রত্যেকটি কাজ আমরা আসলে অনেক গুরুত্ব সহকারে কাজগুলো করার চেষ্টা করি। দর্শক বন্ধুরা, এখানে 3টি কালার দেওয়া আছে, খুবই সুন্দর কালারগুলো দিয়ে আমরা আসলে সমন্বয়ে এই ডিজাইনটি সাজিয়েছি। আর এখানে গাড়ির গ্যারেজটি, বিল্ডিংটা আসলে দূর থেকে দেখতে খুবই খুবই সৌন্দর্য দেখা যায়। আর আমার রুফটপটা আমরা সকল সময় দেখেন খুবই সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি। এখানে একটি গার্ডেন স্পেস রাখা হয়েছে, এখানে কিছু গাছ লাগানো হয়েছে। আর এখানে বসার একটি স্পেস রাখা হয়েছে, এখানে একটি ছাতা রাখা হয়েছে। আর এখানে আমাদের একটি দোলনা রাখা হয়েছে। আর এখানে রুফটপ থেকে দেখতে এমন দেখা যায় বিল্ডিংটি, যেমন এখানে আমরা রুফটালি দিয়েছি, ব্যালকনিতে রুফটালি দেওয়া আছে, ফোর্সের ডিজাইনের রুফটালি দেওয়া আছে। আমাদের যে গাড়ির গ্যারেজটি দেখতেছেন, গ্যারেজের মধ্যে অনেক সুন্দর করে আমরা রুফটালি দিয়ে দিয়েছি। তো দর্শক বন্ধুরা, রুফটপ থেকে বিল্ডিং দেখতে এমন দেখা যাবে। আর এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে, যে কোনো অ্যাঙ্গেল থেকে আসলে বিল্ডিংটি দূর থেকে তাকান, বিল্ডিংটি আসলে একটি বিল্ডিং ইট বালু সিমেন্ট রড দিয়ে করা হয়। তো যদি আপনি বিল্ডিংটি সুন্দর করার জন্য অবশ্যই আপনি একটু চিন্তা করতে হবে এবং পাশাপাশি ভালো একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনি ডিজাইন করে নিতে হবে, তাহলে আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সুন্দর হবে। অনেক প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে চেষ্টা করেন একটি সৌন্দর্য বাড়ি করার জন্য, তো সেই বাড়িটি আসলে অগোছালো হয়ে যায় খালি আপনার পরিকল্পনার কারণে। আপনি একটু পরিকল্পনা করবেন এবং পাশাপাশি ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনি ডিজাইনটি করাবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনি অল্প টাকায় সুন্দর বাড়িটি আপনি কমপ্লিট করতে পারেন। তো চলুন আমরা মূল প্ল্যানটি দেখে আসি। মূল প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবে, এই বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে এবং কত স্কোয়ার ফিট জায়গার মধ্যে এবারে ডিজাইনটি আমরা করেছি। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। দর্শক বন্ধু, আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখেন। বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 40 ফিট, আমাদের মেন যে বিল্ডিংটি দেওয়া আছে এটির দৈর্ঘ্য দেওয়া আছে 40 ফিট এবং প্রস্থ দেওয়া আছে 37 ফিট 1 ইঞ্চি। আমাদের বিল্ডিংটির মেন বিল্ডিংটি দেওয়া আছে 1600 স্কোয়ার ফিট। আর আমরা যদি ব্যালকনি, ফোর্স এবং গাড়ির গ্যারেজ সহ দেয় তাহলে 1750 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এবারে ডিজাইনটি সাজিয়েছি। তো প্রথমে প্রবেশ করলে পড়বে একটি ফোর্সের ডিজাইন, ফোর্সের মাপটি দেওয়া আছে 8.5 ফিট বাই 10 ফিট। আর এখানে একটি গাড়ির গ্যারেজ রাখা আছে, গ্যারেজটি মাপটি দেওয়া আছে 9 ফিট বাই 12 ফিট। আর এখানে প্রবেশ করলেই পড়বে একটি ড্রয়িং রুম, ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 18 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট। আর এখানে দেওয়া আছে ড্রয়িং রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট, টয়লেটের মাপটি দেওয়া আছে 8 ফিট বাই 4.5 ফিট। ড্রয়িং রুমে একটি ব্যালকনি রাখা আছে 8 ফিট বাই 4 ফিট। তো বাই চাইছিল যেহেতু আসলে ফর্দার যেহেতু কোনো সমস্যা না হয়, এখানে ড্রয়িং রুমে একটা টয়লেট দিয়ে দিয়েছে, যেহেতু ওনার গেস্ট আসলে এখান থেকে বিদায় করে দিতে পারে, আর যদি প্রয়োজন মনে করে তাহলে এদিক দিয়ে এন্ট্রি করে ভিতরে প্রবেশ করতে পারবে।
আর আমাদের হৃদয় ভাই উনি আসলে এই রুমটাতে থাকবে, তো এই কারণে উনি একটু এটা বড় সড়ো করে করেছে, 17 ফিট 2 ইঞ্চি ভাই, 11 ফিট 6 ইঞ্চি। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে, 11 ফিট 7 ইঞ্চি ভাই, 5.5 ফিট। তো রুমটা যেমন বড় করে করেছে, টয়লেটটা এমন বড় করে রেখেছে, আর এখানে একটি ব্যালকনি রাখা আছে 6.5 ফিট বাই 3.5 ফিট। তো দর্শক বন্ধুরা, এখানে অনেক বড় একটি ডাইনিং স্পেস পড়বে, ডাইনিং স্পেসের মাপটি দেওয়া আছে 16 ফিট বাই 14 ফিট, আর এখানে একটি রাউন্ড স্টেয়ার দেওয়া আছে। স্টেয়ারটা অবশ্যই আপনারা ভালো করে দেখুন, খুবই সুন্দর একটি রাউন্ড স্টেয়ার এখানে রাখা হয়েছে। আর এখানে দেওয়া আছে একটি স্টোররুম, স্টোররুম মাপটি দেওয়া আছে 9 ফিট বাই 5 ফিট, আর এখানে দেওয়া আছে একটি কিচেন রুম, কিচেনের মাপটি দেওয়া আছে 9 ফিট বাই 8 ফিট। আর এখানে দেওয়া আছে আরেকটি বেডরুমে, বেডরুম মাপটি দেওয়া আছে 13 ফিট বাই 12 ফিট 3 ইঞ্চি, এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে 8 ফিট বাই 4.5 ফিট। এখানে আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 13 ফিট বাই 12 ফিট 8 ইঞ্চি, এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে 8 ফিট বাই 4.5 ফিট। তো আশা করি আপনারা সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন, যদি বুঝতে আপনার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করুন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি কি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে যাচ্ছে, যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারে ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। হয়তো অনেকেই বলবেন যে ভাই এই বাড়িটি টোটালি যেভাবে আছে এভাবে কমপ্লিট করতে কত টাকা খরচ যেতে পারে, যাদের 30 থেকে 32 লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন, যাদের 30 থেকে 32 লক্ষ টাকা বাজেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের